হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর ডুও ব্লগ। আমি রাজু, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। এই ব্লগটা বিশেষ করে খুব ইউনিক হতে চলেছে। এটা চৈত্র মাস চলছে, তোমরা সবাই জানো চৈত্র চড়ক পুজো হয় চৈত্র মাসে। তো এইবারে হচ্ছে ইউনিক কন্টেন্টটা হচ্ছে এটাই, চড়ক পুজো। আমিও ওই অনুষ্ঠানে যোগ দিতেই যাচ্ছি। সত্যি কথা, আমি যাচ্ছি অ্যাকচুয়ালি গ্রামের মাঠের মাঝখান দিয়ে, মানে ক্ষেতের মাঝখান দিয়ে। আমার পিছনে তোমরা লক্ষ্য করবে পুরোটা হচ্ছে ক্ষেত, পুরোটা সবুজে ঘেরা ক্ষেত। আর তার আল দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে সেই মন্দিরের দিকে, যেই মন্দিরে এই চড়ক পুজোটা হবে স্পেশালি। ভিডিওর সাথে থাকো বন্ধুরা, খুব দারুণ কন্টেন্ট এইবার, দারুণ অসাধারণ, তোমাদের লাগবে সত্যি কথা। আমাদের বাংলার বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম যে অনুষ্ঠানগুলো থাকে, প্রচলিত থাকে, সেগুলো আমরা অনেকেই জানার সুযোগ পাই না, বাট তোমাদের সামনে তুলে ধরছি সত্যি কথা। তো সাথে থাকো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, স্কিপ করো না প্লিজ, এটা রিকোয়েস্ট রইলো। চলো বন্ধুরা। এই যে জায়গাটা, যে জায়গায় এই অনুষ্ঠানটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে রানাঘাটের খুব কাছে, মানে রানাঘাট থেকে দুটো স্টেশন পর আরামঘাটা বলে একটা স্টেশন আছে, গেদে লাইনে ট্রেন ধরে আসতে হয় এখানে। সেইখান থেকে নেবে মোটামুটি 7-8 কিলোমিটার ভিতরে হচ্ছে এই অনুষ্ঠানটা হচ্ছে। আমিও এসেছি শিয়ালদা থেকে ট্রেন ধরে, গেদে লোকাল ধরে তোমাদের নামতে হবে আরামঘাটা, আরামঘাটা থেকে তোমাদেরকে টোটো ধরে চলে আসতে হবে এই গ্রামে। এটা হচ্ছে ভাতভাঙ্গা গ্রাম। এখানে দেখো বন্ধুরা, এই পুরো পুরো ক্ষেত, পুরো যেখানে চোখ যাবে পুরো ধুধু ক্ষেত, সবুজে ঘেরা ক্ষেত, আর তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আমি। অপূর্ব দৃশ্য, অসাধারণ লাগছে সত্যি কথা। এই মন্দিরটাও আসলে এরকম ক্ষেতেরই মাঝখানে, রাস্তা আছে অবশ্য, আমি রাস্তা দিয়ে যাচ্ছি না, আমি এই ক্ষেতের মাঝখানের মজাটা নিতে নিতে যাব, এই জন্য আমি এই ক্ষেত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো কি সুন্দর, এরপরে নেচার লাভারদের জন্য সত্যি এরকম একটা জায়গা অসাধারণ। আমার তো হেভি লাগছে, ওই জন্য আমি মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের জন্য। চড়ক পুজোর ক্ষেত্রে চড়ক গাছে ঘোরা হয়, এটা সবাই জানে, চড়ক গাছটায় ঘোরানো হয়। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রথা আছে চড়ক গাছে ঘোরা নিয়ে। কোথাও কোথাও আছে এমনি দাঁড়িয়ে, ওর মধ্যে বাঁশ বাঁধা থাকে, ওর মধ্যে বসে ঘুরিয়ে দেয়, বা কোথাও দাঁড়িয়ে ঘুরিয়ে দেয়। কিন্তু আমি যেখানে যাচ্ছি এখানে চড়ক গাছে ঘোরানো হয় বড়শির মধ্যে, মানে এরকম লোহার শিক থাকে, শিকের মতো, বড়শির মতো লোহার শিক থাকে, সেগুলো পিঠে চামড়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর সেইটার মাধ্যমে ওটা ঝুলিয়ে গাছের মধ্যে ঝোলানো হয়, মানে চড়ক গাছে। চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার যে কীভাবে বড়শিগুলো ফোটাচ্ছে, কেউ জিভে ফোটায়, কেউ এইসব জায়গায় ফোটায়, কেউ আবার পেটের এইসব জায়গায় কুচকিতে ফোটায়, পিঠে ফুটিয়ে গাছে ঝোলানো হয়। তো বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান হয়, অনেক জায়গায় হয় বাংলার বুকে সত্যি কথা। তো তার মধ্যে একটা গ্রাম যেখানে খুব প্রাচীনতম আর বহু পুরনো এই অনুষ্ঠান করা হয়, তো সেটাই আজকে এক্সপ্লোর করব তোমাদের সামনে। আমি যাচ্ছি, খুব সত্যি সুন্দর লাগছে, দেখো আমার পিছনটা পুরো ক্ষেত, পুরো যেদিকে চোখ যায় শুধু সবুজে ঘেরা ক্ষেত, আর সেই ক্ষেতের মাঝখান দিয়ে এই রাজু তোমাদের জন্য যাচ্ছে একটা নতুন জিনিস দেখাতে। এই হচ্ছে সেই মন্দির চত্বর যেখানে চড়ক পুজোটা হবে, এই পাশের মাঠটাতেই হবে, এখানে অলরেডি চড়ক গাছের উপর কাজ চলছে। এই যে এটা হচ্ছে চড়ক গাছের মাথাটা, যেটা চড়ক গাছের মাথায় উঠবে আর এটা ঘুরবে। দেখো আগেকার টেকনোলজি, কোনো বিয়ারিং ইউজ হয় না, কিন্তু এটা মাথার উপরে ঘোরে, এর মধ্যে থেকে এটা হচ্ছে পুরো এই চড়ক গাছের মাথায় বসবে, এই যে এই অংশটায়, এটা হচ্ছে চড়ক গাছটা, এর মাথায় এটা সেট হবে, আর এর এই পাড়টায়, এই পাড়টায় একজন আর ওই পারে একজন, দুজন বড়শির মাধ্যমে ঝোলানো হবে, ঝুলিয়ে এখানে ঘোরানো হবে। এখানে দেখতে পাচ্ছ সন্ন্যাসী ভাইরা তাদের যে বড়শি আছে সেগুলোকে কি করছে, ধার দিচ্ছে না, দেখো সুন্দরভাবে ধার দিচ্ছে,
এই যে বস্তিগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয় ঘষার জন্য, যারা বস্তিগুলো নেয় তারা ঘষে। এটা করা হয় কারণ তাদের মধ্যেকার যে ভয়, সেই ভয়টা কাটানো হয়। তারা যখন বস্তিটা নিয়ে ঘাটাঘাটি করবে, আস্তে আস্তে তাদের মধ্যেকার একটু ভয় কমে যাবে। এটা হিউম্যান সাইকোলজি। এই বস্তিটাকে লক্ষ্য করো, দেখো কি ছুঁচ, দেখে ভয় লেগে যাবে। এই যে আমি একটা সন্ন্যাসী ভাইয়ের সাথে এসেছি। এই সন্ন্যাসী ভাই কিছু গাছ গাছরা নিতে এসেছে এখানে, মানে ওই যে বস্তি ফোটাতে কি এই গাছগুলো ইউজ হয়, কিভাবে ইউজ হয় সেটা হয়তো তারা আমাদের সাথে শেয়ার করতে পারবে না, কিন্তু এখানে এই যে জমিতে নিয়ে এসেছে পার্টিকুলার ওই গাছটা দরকার পড়ে ওই বস্তি ফোটানোর জন্য। তো এই সন্ন্যাসী ভাইরা এরকম সব জায়গায় ঘুরে ঘুরে এই গাছগুলোকে কালেক্ট করে। এই যে দেখছো এই সন্ন্যাসী ভাইয়ের হাতে এই যে গাছটা, এই গাছটা ওদের প্রয়োজন, এই যে বস্তি ফোটানো হয় তার জন্য, তো এরকম এই নিয়ে কালেক্ট করে নিয়ে যাচ্ছে। এই দেখো চরকের মাথায় এগুলো কলা দেওয়া হয়েছে। এই যে এখানে হচ্ছে চরক গাছের গোড়ায় শিব গৌরীর পুজো হচ্ছে। চরক গাছটা দেখো কি অসাধারণ লাগছে, কি সুন্দর, নিজেরাই সাজিয়েছে সন্ন্যাসীরা, অপূর্ব। এই যে এবার এই জীবে বস্তি ফোটানো হবে এই বস্তিটা। এই যে এখন ওর নামের মন্ত্র পড়া হচ্ছে। দেখো কিরকম ভাবে জল খাওয়ানো হয়। দেখো জিভে দুখানা বস্তি নিয়েছে বাবা, কি ভয়ানক দেখতে পাচ্ছ। এই এখানে পেটের সাইডে কুচকিতে এই বস্তি ফোটানো হবে, ত্রিশূলের একটা সাইড এটা। তোমরা লক্ষ্য করো, দেখো এক ফোঁটাও রক্ত বেরোয়নি কিন্তু। এটা হচ্ছে মাঠের অংশ সন্ধ্যেবেলা। এই যে এরা সন্ন্যাসীরা যারা বস্তি ফুটিয়েছে তারা টাকা পয়সা কালেক্ট করছে। মাঠের সাইড দিয়ে দেখো কত খাবারের দোকান বসেছে, পুরো মেলার মতো ভিড় হয়েছে। এখন চরক গাছ ঘোরেনি বলে মাঝখানে কেউ আসছে না, সাইডে ভিড় হয়ে আছে। এইখানে লক্ষ্য করো, দেখো ছোট ছোট বাচ্চা বাচ্চা সন্ন্যাসীরা কি সুন্দর সেজে সেজে এখানকার মানুষদেরকে দেখো এন্টারটেইন করছে, অসাধারণ সত্যি কথা, খুব সুন্দর।
এবার পিঠে বসি ফোটানো। এই পিঠে বসি ফোটানোটা তোমরা সম্পূর্ণ লক্ষ্য করো, খুব ক্লোজলি তোমাদের জন্য তুলেছি। দেখো মন্ত্র পড়া হচ্ছে, দেখো একটা ফোঁটাও রক্ত বেরোয়নি। সত্যি কতটা ভয়ানক, দেখো কতটা কষ্টদায়ক, বেদনাদায়ক। ওই মানুষটার কিরকম ফিল হচ্ছে কে জানে, বাট ওনারা বলেন বেশি কষ্ট হয় না। চামড়াটা কত মোটা তোমরা দেখলে, কত কষ্ট করে ঢোকানো। এটা হচ্ছে আরেকজন পার্টনার যে গাছের অপর সাইডে ঝুলবে, তো জোড়ায় জোড়ায় বসি দেওয়া হয়, এইখানে গাছে ঝোলানো হয় যেহেতু জোড়ায়। পিঠটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, দেখো কত দাগ, প্রত্যেক বছরের যে গাছে ঝোলার দাগ সেগুলো রয়ে যায়। এবার সন্ন্যাসীরা গঙ্গা জল দিয়ে পুরো গন্ডি কেটে দেবে, এই যে চড়ক গাছের চারপাশ দিয়ে গন্ডি কেটে দেবে, কারণ এবার চড়ক গাছ ঘোরানো হবে। এ এখন ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে এরকম সন্ন্যাসীরা ঘোরাবে, একটা করে পাক দেবে ছোট ছোট বাচ্চা একদম। এই এবার বসছি সাথে গাছে, বাঁধার সময় হয়ে গেছে। এই দড়ির মধ্যে বসি বেঁধে দেওয়া হবে, তারপর গাছে ঝোলানো হবে। দেখো বন্ধুরা কোনো লুকোচুরি না, একদম চোখের সামনে সত্যিকারে এই পাতলা চামড়ার মাধ্যমে এই বসি ঢোকানো, আর তার মাধ্যমে এটা ঝুলবে। বুঝতেই পারছো যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে,
কিন্তু কোনোদিন এদের সাথে কোনো দুর্ঘটনা ঘটেনি। আজ পর্যন্ত এই চামড়া ছিঁড়ে কেউ কোনোদিন পড়েনি। এবার তোমরা ভিড়টার লক্ষ্য করো, দেখো কত ভিড়। গাছের সাইড দিয়ে সাইড দিয়ে আগে ছিল, এবার এক জায়গায় জমাট হয়েছে। দেখো কত ভিড়, প্রচুর মানুষ আসে এই গ্রামে এই চড়ক মেলা দেখতে, প্রচুর মানুষ। তো এই ছিল আজকে আমাদের চড়ক পুজো। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও, লাইক করো। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এসআর ডুও ব্লগ।